চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে সবজির বাজার। আড়তে সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এতে সবজির বাজার করতে এসে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা জানান দুই এক দিনের মধ্যে আরও কমবে সবজির দাম। ডিমের বাজারে অস্থিরতার পর খুচরা বাজারে কিছুটা কমেছে ডিমের দাম, তবে এখনও সরকার নির্ধারিত দামে ডিম মিলছে না পাইকারি ও খুচরা বাজারে। এদিকে বাজারে মাছ মাংস বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে সার্ভার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া জিয়া, যেরকমটা বলছিলাম যে চট্টগ্রাম বাজারে তো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমেছে, তো সাভার বাজারের অবস্থা কেমন দেখছেন জানাবেন। মার্কে আমি এই মুহূর্তে আছি সাভারের যে হেমায়তপুর, হেমায়তপুরের যে যমুনার পার, সেখানে সেখানে যমুনা বাজারে আছি। আমরা যেটি দেখেছি যে বাজারে যে দামের কথা বলছিলেন, বাজারের আজকে যেটা দেখছি যে সেটা হচ্ছে কাঁচামরিচ যে ঝাঁজ অনেকটা কমে এসেছে এবং কাঁচামরিচ আজকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের ঝাঁজটা কমে আসলো। আমরা যেটি দেখেছি যে পেঁয়াজের ঝাঁজটা অনেক বেড়ে গেছে এবং সেই পেঁয়াজ আজকে আজকে তারা 160 টাকা দরে বিক্রি করছে। এছাড়া আলু আলুর দামও বেড়েছে, আলু তারা 65 টাকা কেজি বিক্রি করছে। এছাড়া আমরা অন্যান্য সবজির ক্ষেত্রে যেটি দেখি যে সেই সব সবজির ক্ষেত্রে দাম অনেকটা কমে এসেছে। আপনাদেরকে যদি দেখাই যে লাউ তারা বিক্রি করছে, লাউ তারা প্রতি পিস 30 থেকে 40 টাকা বিক্রি করছে। এছাড়া আপনার মূলা 60 টাকা কেজি বিক্রি করছে। এছাড়া আমরা যদি বলি যে বেগুন, বেগুন 60 টাকা কেজি বিক্রি করছে। সিমের দামটা অনেক কমে এসেছে। তো আজকে আমরা যদি একটু একজন দোকানির সাথে কথা বলি, আজকে দামটা কেমন একটু বলুন। দাম অনেকটা সহনশীলের মধ্যে আসছে, কিছুটা কমছে। যে মূলার দাম 60 টাকা, মানে 160 টাকা হচ্ছে কাঁচামরিচ, 160 টাকা আর কি সিম। মোটামুটি উনি যেটি বলছিলেন যে বেগুনের দাম 160 টাকা, এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। আমরা যদি ফুলকপি ধরি, ফুলকপিও কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যেটি দেখেছি সিমের দামটাও কিছুটা কমেছে, সিম 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা যদি আমি আপনাকে মুরগির বাজার এবং মাংসের বাজারের কথা বলি, মুরগির বাজার আমরা ব্রয়লার মুরগির দামটা কিছুটা 10 টাকা কমে 160-70 টাকা হয়েছে। এবং আমরা যদি লেয়ারের কথা বলি, লেয়ার 280 থেকে 300 টাকা হয়েছে। তো মার্ফি আমরা যেটি দেখেছি যে বিগত কয়েকদিনের তুলনায় বাজারের দামটা কিছু কমেছে, তবে ক্রেতারা যেটি বলছে যে আরো একটু দাম কমে আসলে তাদের হয়তো কেনার নাগারে আসবে। মার্ফি জিয়া, ধন্যবাদ আপনাকে।